তাদের শরীর পুড়ে গেছে কিন্তু তাদের আত্মা মুক্তি লাভ করেনি, এখনো পর্যন্ত তারা অশরীরী হয়েই বেঁচে আছে। গঙ্গার জলে পাপ ধোয়ার কথা, নিজেদের গায়ের ময়লা নয়। পতিত ধারিণী গঙ্গে, শ্রী বিষ্ণুর পাদপদ্ম থেকে সৃষ্টি হওয়ার পর মাতা গঙ্গা স্বর্গের দিব্য নদী হিসেবে স্বর্গে প্রবাহিত হতেন। তাকে ধরিত্রীতে আনতে কেটে গেছে হাজার হাজার বছর, যুগ যুগের কঠিন তপস্যার ফলে মাতা গঙ্গা এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু তার সেই প্রবল জলধারাকে ধারণ করেছিলেন কে? মাতা গঙ্গা যখন পার্বত্য অঞ্চলে নিজের প্রবল জলরাশি নিয়ে সমতল ভূমির দিকে নেমে আসে, তখন তার সেই প্রবল জলধারা যখন বাঁধ ভাঙা হয়ে যায়, তখন কি ভীষণ রূপ ধারণ করতে পারে সে উদাহরণ আমরা উত্তরাখণ্ডের ভীষণ বন্যাতে দেখে নিয়েছি। আর এই তো স্বর্গ থেকে মা গঙ্গার নেমে আসা ধরিত্রীতে ক্রোশ ক্রোশ যোজন দূরের। সগর রাজার বংশধর রাজা ভগীরথ মা গঙ্গাকে হিমালয় থেকে পথ দেখিয়ে নামিয়ে এনেছিলেন এই পৃথিবীতে। মাতা গঙ্গা মিশেছিলেন গঙ্গাসাগরে। আজ আপনাদের সেই কথাই বলবো যে মা গঙ্গার একবার মাত্র স্পর্শতে যুগ যুগের পাপ ক্ষয় হতে পারে। সেই মা গঙ্গাকে, যাকে আমরা মা বলে ডাকি, দেবী গঙ্গা নয়, সেই মাকে প্রতিদিন আমরা তার সন্তান হিসেবে কত কি উপহার আমরা প্রতিদিন দিয়ে থাকি। নমস্কার, আমি শুভ্রা, শুরু করতে চলেছি আজকের বিশেষ কথা। যদি ভালো লাগে আজকের এই সিরিজটি, তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর শেয়ার করবেন আপনার অন্যান্য পরিচিত জনের সঙ্গে, যাতে তারাও মা গঙ্গার এই বিষয়টি সম্বন্ধে সচেতন হতে পারেন। আর চোখ রাখতে ভুলবেন না আমারই এই চ্যানেলে উপস্থিত অন্যান্য ব্লগ ভিডিওগুলিতে, যেগুলি আমার জীবনের জলছবি। আমি আমার গ্রাম্য জীবন তুলে ধরি আপনাদের সঙ্গে। সগর রাজার 60,000 পুত্র অভিশাপগ্রস্ত হয়ে পুড়ে ছাই হয়ে গিয়েছেন। তাদের শরীর পুড়ে গেছে কিন্তু তাদের আত্মা মুক্তি লাভ করেনি, এখনো পর্যন্ত তারা অশরীরী হয়েই বেঁচে আছে। যে কোনো পিতার কাছে এর থেকে বড় যন্ত্রণার আর কিছু নেই। ক্রমে তার বংশগতি এগিয়েছেন, জন্ম হয়েছে সেই বংশেই রাজা ভগীরথের। ভগীরথ যখন তার পিতৃপুরুষের এই রকম অবস্থার কথা শুনেছেন, তখন তিনি স্থির করলেন যে তার পিতৃপুরুষের মুক্তি লাভের উপায় তিনি অবশ্যই বার করবেন। সেই অনুযায়ী তিনি অনেক কঠোর তপস্যা শুরু করলেন। শেষ পর্যন্ত জন্য মুনি নামে এক মুনি তাকে পথ বলে দিলেন। তিনি বললেন, যদি দেবী গঙ্গা, যিনি আকাশগঙ্গা হিসেবে স্বর্গে প্রবাহিত হয়ে থাকেন, তিনি এই ধরিত্রীতে আসতে পারেন, তবেই এনাদের মোক্ষলাভ সম্ভব। সেই মতো হিমালয়ে গিয়ে মাতা গঙ্গার কঠোর তপস্যা শুরু করলেন ভগীরথ। সেই মাতা গঙ্গা সেই দীর্ঘকালের তপস্যায় প্রসন্ন হয়ে সামনে এলেন এবং বললেন, পুত্র, আমি আসতে পারি, কিন্তু স্বর্গ থেকে ধরিত্রীতে নামতে গেলে আমার এই প্রবল জলধারাকে সংবরণ করবে কে? সেই প্রবল বেগকে যদি ঠিকমতো ধারণ করার মতো কেউ না থাকে, তাহলে এই ধরিত্রী প্লাবিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে পৃথিবীর। তুমি মহাদেবের তপস্যা করে তাকে প্রসন্ন করো এবং তাকে বলো যে কার্যটি তিনি যদি সম্পন্ন করতে প্রস্তুত হন। মহাদেবের তপস্যাতেও কয়েক হাজার বছর কেটে গেল। মহাদেব তপস্যায় সন্তুষ্ট হলেন এবং তিনি বললেন যে তিনি প্রস্তুত। শুভ দিন দেখে মাতা গঙ্গা ধরিত্রীতে নেমে আসতে শুরু করলেন। মহাদেব বিস্তীর্ণ করলেন তার বিশাল জটাজাল। সেই ঘন জটাজালের মধ্যে অবরুদ্ধ হয়ে বললেন মাতা গঙ্গা, তার সেই বিপুল জলরাশিকে মুহূর্তের মধ্যে নিজের জটায় বেঁধে ফেললেন তিনি। সেই জন্যই তো তিনি মহাদেব, মাতা গঙ্গা। এরপর মহাদেবের জটা থেকে একটু একটু করে নির্গত হতে শুরু করলেন। সামনে এগিয়ে চলেছেন রাজা ভগীরথ শাঁখ বাজিয়ে, মাতা তার পিছনে পিছনে পার্বত্য ভূমি পেরিয়ে নেমে এলেন সমতলে গঙ্গাসাগরের কাছে। বর্তমানে কপিল মুনির আশ্রম আছে, সেখানে 60,000 পুত্রের মোক্ষ লাভ হয়েছিল মাতা গঙ্গার জলে প্লাবিত হয়ে। মা গঙ্গার জলের মহিমা অপরিসীম, তাকে স্পর্শ করা মাত্র সমস্ত অশুদ্ধি দূর হয়, তার জল অমৃতের সমান। গঙ্গার জলে একবার যদি অবগাহন করা যায়, অর্থাৎ স্নান করা যায়, তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। গঙ্গার তীরে যদি কারুর মৃত্যু হয় এবং তার অস্থি যদি গঙ্গাতে ভাসানো হয়, তাহলে সেই ব্যক্তির মোক্ষ লাভ। আমাদের জীবনের উৎস মাতা গঙ্গা।
এবার বলি যে মা গঙ্গাকে আমরা সন্তান হিসেবে প্রতিদিন উপহার হিসেবে মাকে আমরা প্রতিদিন কি দিয়ে থাকি। দুটি ঘটনার মধ্যে দিয়ে আমি আপনাদের এই কথাটি বলবো। একটি 18-19 বছরের মেয়ে গঙ্গা স্নানে যেত। তার পরিবারের লোকজন মা বাবা কিংবা পাড়া প্রতিবেশীর সঙ্গে তখনই সেখানকার ডালা কিনে সেই ডালাটি মা গঙ্গার জলে আগে ভাসিয়ে দিতে হবে। সেই ডালায় কি কি থাকবে? সেই ডালাতে থাকবে ফুল, বেলপাতা, একটি ধূপ, টিকের প্যাকেটে করে নকুলদানা, তারপর যদি আর একটু আর ও অবশ্যই সিঁদুরের পাতা। যে সিঁদুরের পাতা আজকালকার মেয়ে বউরা মাথাতে মোটেও দেয় না, কম দামি বলে, এবং তাতে ভরে ভরে সীসা বা পারদ থাকে, সেই কম দামি সিঁদুরের পাতা। আর যদি একটু বেশি টাকা দেওয়া হয় তাহলে তো সেখানে ডাব থাকবে, লোহা থাকবে, ওই নোয়া যাকে বলে, প্লাস্টিকের বোতলে করে ছোট ছোট আলতার শিশি পাওয়া যায় না, সেই আলতার বোতল। গঙ্গাকে প্রণাম করে সেই ডালাটি ভাসিয়ে দিতে হবে, একদম জলে ডুবিয়ে দিতে হবে, যাতে ওই প্লাস্টিকের নকুলদানা, ফুল, বেলপাতা পচে মা গঙ্গার জলে মিশে যায়। ধূপটি জেলে মা গঙ্গার সামনে ঘোরাতে হবে এবং গঙ্গার জলে সেই ধূপটিও ছুঁড়ে ফেলে দিতে হবে। মা গঙ্গার তো ধূপেরও প্রয়োজন। এরপর ওই সিঁদুরের পাতাটি জলে ভাসিয়ে দিতে হবে। শাখা, লোহা তো এসব আছেই, সেগুলোও গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে। আর দিতে হবে ওই যে আলতার শিশিটি দেওয়া হলো, সেই আলতার শিশিটির মুখটি খুলে মা গঙ্গার জলে সেটিকে মিশিয়ে দিতে হবে, কেননা মা গঙ্গা বলে কথা, আর পুজোতে এইভাবেই করতে হয়। এবার গঙ্গা স্নানের পালা। যখন সে মেয়েটি গঙ্গা স্নান করতে যাচ্ছে বা করে উঠে আসছে, তখন তার গায়ে ভেসে আসছে ওই নোংরা ফুল, বেলপাতা বা ছেঁড়া জামা কাপড়, ফেলে দেওয়া পচা নোংরা সমস্ত প্লাস্টিকের বোতল, এইগুলি ঘেন্না করছে। নাক সিঁটকে ঢেউ দিয়ে সেগুলোকে ভাসিয়ে দিয়ে আবার ডুব দিচ্ছে, দিয়ে উঠে চলে আসছে। এইভাবে চলতেই থাকে বেশ কয়েক বছর। তারপর সব কিছু বদলে যায়, কেননা মেয়েটি তার নিজের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে শিখেছিল। সে জেনেছিল যে গঙ্গা দূষণ কত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই ভারতবর্ষের বুকে, অন্যান্য নদীগুলিরও একই অবস্থা। যখন সে আস্তে আস্তে প্রকৃতির দিকে সচেতন হতে শুরু করলো বেশি করে, সেদিন থেকে সে গঙ্গায় ওইভাবে স্নান করা বন্ধ করে দিল। যতই সে পরিবারের বা সেই নিয়ম আর মানত না, গঙ্গাতে নেমে সে মাকে প্রথমে প্রণাম করত এবং এক কাপড়েই গঙ্গার জলে স্নান করত, তিনবার ডুব দিত সূর্যদেব এবং মা গঙ্গাকে জলের অর্ঘ্য দিত, দিয়ে সে উঠে চলে আসত। এইভাবে সে নিজের গঙ্গা স্নান পূর্ণ করত, কোনো ডালা টালা দেওয়া আর কিছু নয়। সে মেয়েটি এখনও গঙ্গার জলে যায়, তার মিনিমাম 1 ঘন্টা মতো লেগে যায়। এভাবে গঙ্গার জলে সিঁদুরের পাতা, ফুল, বেলপাতা বা আলতা এগুলো মেশাবেন না, এতে জলের ক্ষতি হয়। ধূপগুলো কেমিক্যাল দিয়ে তৈরি, এগুলো দেবেন না। প্লাস্টিকের প্যাকেট, সে নকুলদানাই হোক যাই হোক, প্লাস্টিকের প্যাকেটটা থেকে খুলে আপনি দিন, কিন্তু ওইভাবে দেবেন না। কে শোনে কার কথা, তবুও সে চেষ্টা করতে ছাড়ে না। আরো কত মানুষ সেখানে যায়, তাদের ধরে ধরে সে বলে, দাদা কি কাকু কি জেঠু এইভাবে স্নান করছেন, কি বৌদি দিদি এইভাবে যখন স্নান করছো, নিজের গায়ের ঘষে ঘষে তোলা ময়লাগুলো শ্যাম্পু বা সাবান এইভাবে গঙ্গার জলে কেন দিচ্ছ? তোমরা তো পুণ্য অর্জন করতে এসছো, তাহলে নিজের গায়ের ময়লাগুলো মায়ের জলে মেশাচ্ছ কেন? এই শ্যাম্পুর পাতাগুলো আর সাবানের এই যে মানে ওই 5-10 টাকা তো যায় না, সেগুলো ওই গঙ্গার জলে মিশে যায়, এগুলো ফেলছো কেন? তোমরা তো পুণ্য অর্জন করতে এসছো, তাহলে মায়ের গায়ে এগুলো দিচ্ছ কেন? নোংরা জামা কাপড়গুলো অনেকে দেখবেন পারলৌকিক কাজ করে জামা কাপড়গুলো গঙ্গার জলে ভাসিয়ে দিল, কেউ কেউ আর চোখে তাকায়, আবার কেউ কেউ টিটকিরি দেয়, এ যুগের মেয়ে তো বেশি বাড়াবাড়ি। তবে সে কোনো কথা শোনে না, এই কাজটি যখনই সে যায়, বছরে হয়তো একবারই যায়, কিন্তু করে। সেই মেয়েটি হচ্ছে আমি, শুভ্রা। মাকে আমরা রিটার্ন গিফট হিসেবে এইগুলো দিই, আর যখন মা আমাদের কাছে এগুলো রিটার্ন গিফট হিসেবে ফিরিয়ে দেয়, মানে ওই যে ডুব দেওয়ার সময় পচা ফুল, বেলপাতা বা ওই নোংরা জামা কাপড়গুলো যখন ঢেউয়ের সাথে চলে আসে, তখন নাক সিঁটকে সেগুলোকে ঢেউয়ের মধ্যে দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। একবার ভাবুন তো, এই আবর্জনাগুলো আমাদের কাছে যখন চলে আসছে, আমাদের কি ঘেন্না করছে? তাহলে যে মায়ের গায়ে এগুলো ছুঁড়ে দিচ্ছি আমরা, আর জলকে প্রতি মুহূর্তে দূষিত করছি, তার কি অবস্থা হচ্ছে?
আর অন্যান্য নদীগুলিরই এই একই অবস্থা। আমরা প্রতি মুহূর্তে সরকারকে দোষ দিই, সরকার কী করছে, সরকার কী করছে, কেন সব দায় কি সরকারের, আমাদের কি কোনো দায় নেই? কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ প্রতিদিন গঙ্গার ঘাটে স্নান করছেন আর এই একই প্রসেসে স্নান করছেন। মা কি আমাদের নয়? দেবী গঙ্গা কি আমাদের প্রাণের উৎস নয়? তাহলে আমরা কেন তাকে স্বচ্ছ করার কথা ভাবছি না? পুণ্য অর্জন করতে যাচ্ছি তো, শ্যাম্পু করে পাতাটা সেখানেই ফেলে দিলাম কেন? গঙ্গার জলে পাপ ধোয়ার কথা, নিজেদের গায়ের ময়লা নয়। পুণ্যের বদলে কি পাপ অর্জন বেশি করছি না? এবার বলি দ্বিতীয় ঘটনার। 2018 সাল, কম মানুষই এনার নাম শুনেছেন, কেননা সোশ্যাল মিডিয়া বা এমনি মিডিয়াতে এনার কথা নিয়ে খুব একটা চর্চা করা হয়নি। এটাই আমাদের দেশ। জিডি আগরওয়াল মহাশয় একজন সিভিল ইঞ্জিনিয়ার, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করেছেন, বিদেশের বড় বড় ডিগ্রি আছে এনার কাছে, ও সরি ছিল, ভারত সরকারের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের একজন সদস্য ছিলেন তিনি। ঋষিকেশে এক আমরণ অনশনে বসে তিনি নিজের প্রাণ ত্যাগ করে দিয়েছেন শুধুমাত্র গঙ্গাকে বাঁচাতে। চিৎকার করে তিনি বলে গেছেন, সাধারণ মানুষরা গঙ্গাকে মেরে ফেলছি, আমি জানি যে গঙ্গাকে কী করে বাঁচাতে হবে, তোমরা আমার কথা শোনো না। ভারতের সরকার শুনেছে না, আমাদের দেশের অন্যান্য কোনো রাজ্যের সরকার শুনেছে না, আমরা সাধারণ মানুষ তাঁর কথা শুনেছি। সেই মানুষটি 4 মাসের কিছু কম সময় ধরে, 111 দিন তো, অনশন করে নিজের প্রাণ ত্যাগ করে দিয়েছেন শুধুমাত্র গঙ্গাকে বাঁচানোর জন্যে। এই অবস্থায় ফেলেছি আমরা নিজেদের দেশকে, নিজেদের মাকে, মা গঙ্গাকে। আমরা নাকি পুণ্য সঞ্চয় করতে চাই, সাধারণ নাগরিক হিসেবে ন্যূনতম দায়িত্ব পালন করি না নিজেদের দেশের প্রতি। আজকের ঘটনার কথা আমি আপনাদের বললাম, এবার আপনারা নিজেদের বোধ, নিজেদের বিচার শক্তি দিয়ে বিচার করে দেখুন। যখন মা গঙ্গায় আপনারা স্নান করতে যাবেন, মা গঙ্গার বুকে আবর্জনা ছুঁড়ে ফেলে মাকে নোংরা করে দেবেন, না শুধুমাত্র 3টি ডুবকি 5টি ডুব দিয়ে মায়ের জলে অবগাহন করবেন এবং উঠে আসবেন? কোনো রকমের প্লাস্টিক, কোনো ফুল, বেলপাতা এগুলো গঙ্গার জলে না ফেলে মাকে দূর থেকে ওই ধূপ দেখিয়ে সেই ধূপ অন্য কোথাও দিয়ে দেবেন। গঙ্গার ঘাটে তো আরও অনেক ঠাকুরের মূর্তি আছে, সেই মা গঙ্গার মূর্তিতে দিয়ে দেবেন, দিয়ে মায়ের জলে ডুব দেবেন। দেখবেন মনে এক অসাধারণ প্রশান্তি আসবে। এইভাবে চেষ্টা করতে থাকলে গঙ্গার জল একদিন পরিষ্কার হয়ে যাবে, তখন ওই গঙ্গার জলে স্নান করতে নেমে আমাদের আর নাক ছিটকোতে হবে না যে মা কি নোংরা ভেসে আসছে গো, কত নোংরা। এগুলো কিন্তু আমরাই করছি। আজকের বিশেষ কথা এখানেই সমাপ্ত। হর হর গঙ্গে।